জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ উনিশশো পঁচাত্তর সালের সৈনিক জনতা স্মরণে আজ শনিবার জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করবে বিএনপি রাজনৈতিক অস্থিরতার মধ্যে ঐতিহাসিক এই দিনে সৈনিক ও জনতা মিলে তৎকালীন সেনাপ্রধান জিয়াউর রহমানকে ঢাকার সেনানিবাসের বন্দিদশা থেকে মুক্ত করেন যা পরবর্তী সময়ে তার ক্ষমতায় আসার পথ সুগম করেছিল করোনা ভাইরাস মহামারীর মধ্যে যথাযোগ্য মর্যাদার সঙ্গে দিবসটি পালনের জন্য সীমিত আকারে বিভিন্ন কর্মসূচি পালন করবে বিএনপি দিবসটি পালনের কর্মসূচির অংশ হিসেবে আজ সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় সহ সারা দেশের দলীয় কার্যালয়গুলোতে দলীয় পতাকা উত্তোলন করা হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের নেতৃত্বে নেতাকর্মীরা দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে পুষ্প স্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করবেন এছাড়া সামাজিক দূরত্ব বজায় রেখে ঢাকা মহানগর দক্ষিণের নেতারা দুপুর বারোটায় এবং উত্তরের নেতারা সাড়ে বারোটায় জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন দিনটি উপলক্ষে বিকেল তিনটায় ভার্চুয়াল আলোচনার আয়োজন করবে দলটি এছাড়া বিএনপির অঙ্গ সংগঠনগুলো আলোচনা সাংস্কৃতিক অনুষ্ঠান ছবির প্রদর্শনী এবং সংবাদপত্রে বিভিন্ন পালন করবে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নামার আহ্বান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাণী দিয়েছেন বাণীতে তিনি বলেন মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আমি দেশবাসীর সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই তাদের সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করি পঁচাত্তর এর সাতই নভেম্বর সৈনিক জনতার ঐতিহাসিক বিপ্লবে আমাদের মাতৃভূমি প্রভাবমুক্ত হয়ে স্বাধীন অস্তিত্ব লাভ করে এবং বহুদলীয় গণতন্ত্রের পথ চলা নিশ্চিত হয় স্বদেশবাসীর জাগরিত দৈশিক চেতনায় পরাজিত হয় আধিপত্য কামী শক্তির অশুভ ইচ্ছা উনিশশো সালের এই দিনে স্বাধীনতার চেতনায় আধিপত্যবাদী শক্তির নীল নকশা প্রতিহত করে এদেশের বীর সৈনিক ও জনতা সম্মিলিত প্রয়াসে জনগণ নতুন প্রত্যায়ের জেগে ওঠে সাতই নভেম্বর বিপ্লবের সফলতার সিঁড়ি আমরা বহুদলীয় গণতন্ত্র এবং অর্থনৈতিক মুক্তির পথ পেয়েছি আইনের শাসন বাক ব্যক্তি ও সংবাদপত্রের স্বাধীনতা ফিরে এসেছিল দেশ জনগণ স্বাধিকার সহ স্বাধীনতার চেতনা বিরোধী সুগভীর ষড়যন্ত্র ও চক্রান্তের বিরুদ্ধে সাতই নভেম্বর সিপাহী জনতার স্বতঃস্ফূর্ত বিপ্লব সংগঠিত হয়েছিল এই বিপ্লবের মাধ্যমে জাতি পেয়েছিল এক যোগ্য নেতৃত্ব জিয়াউর রহমানকে যিনি একাত্তরের জাতির চরম ক্রান্তি মহান স্বাধীনতার ঘোষণা দিয়ে কিং কর্তব্য জাতিকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার দিক নির্দেশনা দিয়েছিলেন সফল রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান জাতীয়তাবাদের রাজনীতির উন্মেষ ঘটিয়ে জাতিকে উন্নয়ন অগ্রগতি ও সমৃদ্ধির মহাসড়কে উঠিয়েছিলেন আর সেজন্যই আমাদের জাতীয় জীবনে এই বিপ্লবের গুরুত্ব অপরিসীম আজকের এই মহান দিনে আমি দেশবাসী সবাইকে আহ্বান জানাই যে চেতনায় উদ্বুদ্ধ হয়ে সালে আমরা স্বাধীনতার সার্বমত রক্ষায় ঐক্যবদ্ধ হয়েছিলাম সেই একই চেতনাকে বুকে ধারণ করে দেশ নেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠা ও দেশের স্বাধীনতা রক্ষায় আবার সুদের জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে বর্তমান অবৈধ সরকারের চরম প্রতিহিংসার শিকার দেশনেত্রী খালেদা জিয়াকে বন্দী রেখে দেশকে আবারও স্বাধীনতা পরবর্তীকালের মতো পরিস্থিতির মুখোমুখি করতে যে গভীর চলছে তা থেকে উত্তরণে দল মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নেমে আসতে হবে দেশনেত্রীর মুক্তির আন্দোলন গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের অংশ আর সাতই নভেম্বরের চেতনায় হচ্ছে বহুদলীয় গণতন্ত্র নিশ্চিত করা স্বাধীনতার সুফল তথা অর্থনৈতিক মুক্তি শান্তি শৃঙ্খলা সাম্য ন্যায় বিচার ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠা করা